এবার আমরা সরাসরি আলামতগুলোর মধ্যে প্রবেশ করি। তো আলামতগুলোর মধ্যে আমি বললাম যে কিছু আলামত আছে যেগুলো সংঘটিত হয়ে গেছে, নিশ্চিতভাবে সংঘটিত হয়ে গেছে, এরকম দুই একটা আলামত আপনারা বলতে পারবেন কেউ? কিয়ামতের আলামত সংঘটিত হয়ে গেছে নিশ্চিত হয়ে তুমি না বলেন দেখি ভাই? মাশা আল্লাহ, হাইয়াক আল্লাহ, আল্লাহ ইবারিক ফিক। কিয়ামতের যে বড় নিশ্চিত আলামতগুলোর মধ্যে একটা নিশ্চিত আলামত হচ্ছে বিইসাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর পৃথিবীতে আগমন। শেষ নবী তো চলে আসছে, তাহলে পৃথিবী কি আর থাকবে? হ্যাঁ, পৃথিবী তো আর থাকার কথা নয়, এতদিন যে আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। কিন্তু আর তো কোনো নবী আসবে না, নবী আসা তো শেষ হয়ে গেছে, মানে পৃথিবীর বয়সও শেষ হয়ে গেছে। তো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হওয়া খুব সন্নিকটে, অতি নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে কিয়ামত সংঘটিত হওয়ার আমার প্রেরণ এইরকম একটা অবস্থা। তো এইরকম একটা অবস্থার মধ্যেও 1500 বছর পার হয়ে গেছে। আচ্ছা, কী জন্য এরকম 1500 বছর পার হয়ে গেছে? আসলে আমাদের কাছে এটা 1500 বছর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি 1500 বছর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি সময়ের মাপকাঠি আমাদের মতো লিমিটেড? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সময়ের অন্তর্ভুক্ত? এটা কেউ জানে না, এটা কেউ জানে না। কিন্তু সময়কে কে সৃষ্টি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে আমাদেরকে। তিনি যে একটা টাইমের বাইন্ডিংসের মধ্যে রেখেছেন, এটা কিন্তু আল্লাহর সৃষ্টি করা। এই যে সূর্য উঠবে, সূর্য ডুববে, সূর্য যে গতিতে আলো দিচ্ছে সেই গতিতে টাইম ক্রস করতেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল মহাকাল, মহাসময়, মহাসময়ের গর্ভ থেকে কিন্তু সময় শেষ হচ্ছে। মানে একটা টাইম টেবিল দিয়ে স্টার্ট করে দিয়েছেন পৃথিবী, সূর্য আসবে যাবে এইভাবেই সেই টাইম টেবিলের মধ্যে কিন্তু আমরা আমাদের দিন পার হচ্ছে। আমরা সিলেটের সময় পার করতেছি বিষয়টা এমন নয়, আমরা একটা নির্ধারিত মহাকাল মহাসময়ের মধ্যে আমাদের লাইফটা পার করতেছি। সিলেট থেকে আমি বগুড়াতেও যেতে পারি, বগুড়া থেকে আমি সৌদিতেও যেতে পারি, দিস ইজ নট ম্যাটার, এটা ইম্পর্টেন্ট নয়। ম্যাটার করছে কোনটা, আমি 1993 জন্ম নিয়েছি, এত সালের মধ্যে মারা যাব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাকাল মহাসময়ের মধ্যে পৃথিবীকে দিয়েছেন, সেই মহাকাল মহাসময়ের মধ্যে একটা ক্ষুদ্র অংশ আমি প্রেরিত হয়েছি, আর এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার কল্পনার জগৎ থেকে আমি দেখছি আমি 24 ঘন্টার মধ্যে বসবাস করতেছি। এবং যারা অ্যাস্ট্রোনোলজি নিয়ে পড়ে, মহাকাশ নিয়ে যারা পড়াশোনা করে, তারা কিন্তু জানে যে ওই রকম দ্রুতগতির কোনো যন্ত্র যদি আবিষ্কার করা যায়, তাহলে সে মহাকাশ থেকে ফেরত আসলে মহাকাশের সময়ের গতি এবং পৃথিবীর সময়ের গতির মধ্যে কিছুটা পরিবর্তন আছে। তো যাই হোক, ওই বিষয়ে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিয়ামতের দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি এক এক দিন হবে এত বছরের সময়, এত এর সময়। এই যে একটা দিন এত বছরের সময় হবে, এটা কিভাবে? তার মানে সময়ের কন্ট্রোলটা আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন 24 ঘন্টায় দিন রাত দিয়েছে, 365 দিনে এক বছর দিয়েছে, তখন দেখা যাবে কয়েক কিয়ামতের দিন কয়েক হাজার বছর মিলে হয়তো একটা দিন হচ্ছে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দিনের গণনা 100 বছর মিলে একটা দিনের গণনা। তো এই জন্য আমার আপনার কাছে 1400-1500 বছর মনে হলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক, অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা সময়। তো আমি কি আলোচনা করছিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা, এটা কিয়ামত সংঘটিত হওয়ার বড় আলামতগুলোর একটা বড় আলামত। দুই, কিয়ামত সংঘটিত হওয়ার বড় আলামতগুলোর একটা আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আমি এগুলো তার সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, যেগুলো সংঘটিত হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। 3 নম্বর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইতুল মাকদিসের বিজয়, এটা সংঘটিত হয়েছে। 4 নম্বর, একটা তাউন, ভয়ঙ্কর একটা তাউন 65-70 হিজরির দিকে আসছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন মহামারী। সেই মহামারীটা প্রায় সব মুহাদ্দিসিনে কেরাম একমত যে এই মহামারী পার হয়ে গেছে। আর আরেকটা হাদিসে আসছে যে হেজাজে আগুন দেখা দিবে, যে আগুনের ঝলক শাম বা ইরাকের কোনো শহর থেকে দেখা দিবে, দেখা যাবে। তো ইমাম নববী সহ বড় বড় মুহাদ্দিসরা বলছেন যে এটা সংঘটিত হয়ে গেছে, হিজাজে এরকম একটা আগুন সংঘটিত হয়েছিল, যেটা শামের বা ইরাকের কোনো একটা নগরী থেকে দেখা গেছে সে আগুনের লেলিহান শিখা। এটা মোটামুটি প্রায় সবাই একমত যে এটা সংঘটিত হয়ে গেছে। তো এই রকম কিছু আলামতগুলো আছে, যে আলামতগুলো আমরা বলতে পারি যেগুলো কি হয়ে গেছে, সংঘটিত হয়ে গেছে।